পথার মেরাপানিত এটিও হাহাকার। নাগালেন্ডর জলবিদ্যুৎ প্রকল্পে মাতিছে ভয়ঙ্কর বিপদ। বিস্তৃত অঞ্চলের ঘর বাড়ি কৃষিভূমি প্লাবিত, জলবিদ্যুৎ প্রকল্পে এরি দিয়া পানিরে খাদ্য খোয়া পানির অভাবত হাহাকার বন্যাত্রর। ট্রেক্টর মাটি মানে রাতে 2টা বজাত উলিয়া নিয়া হয়েছে ধান, ঘর ভিতরটা পানিয়ে গোটে পানি হেয়ে ডুবিয়ে আছে, বস্তু পাতি বাকি তো উলিয়া নিব পড়া হওয়া নাই। নাগালেন্ডর দয়াং জলবিদ্যুৎ প্রকল্পর জলস্তরে বিপদ সীমা অতিক্রম করাত বৃহস্পতিবারে বান্ধর 4খনকৈ গেট খুলি দিয়ার পাছত এই ভয়ঙ্কর পরিস্থিতি ধনশিরি মহকুমার বিস্তৃত অঞ্চলত। দয়াং আর ধনশিরি নৈর বাঢ়নি পানিয়ে অতি কম সময়ের ভিতরতে প্লাবিত করেছে মেরাপানির পদুম পথার, কাছমারি, ইটানগর, সোনালী পথারকে ধরে কেইবাখনো গাঁও। সরুপথারর বরবালি অঞ্চলত বাঢ়নি পানিয়ে অতি ভয়ঙ্কর রূপ লওয়াত অঞ্চলটির প্রায় 25টাকৈ পরিয়ালক নিরাপদ স্থানলৈ নিয়ার ব্যবস্থা করেছে প্রশাসনে। শেহতীয়াকৈ বরবালি অঞ্চলত বান সামান্য হ্রাস পালেও বরপথারর বসা পথার আমগুড়িত ক্রমাৎ জটিল হয়ে পড়েছে পরিস্থিতি। ঘর বুয়ে গেল, তারপর খেতি আসলে যেমন আর সব একই নাই, গরু উলিয়ালো যেনবা মানুষবিলাক তাত সোমাব নয়, যাবই নাই। প্রায় 40টাকৈ পরিয়ালর ঘর দুয়ার এতিয়াও জলমগ্ন, যার বাবে খাদ্য খোয়া পানির নাটনিয়ে বানাক্রান্তর মাজত সৃষ্টি করেছে হাহাকার পরিস্থিতি। বাঢ়নি পানিয়ে বুড়াই পেলাইছে বৃহত্তর অঞ্চলের কৃষিভূমি, গোটে ঘরত পানি পানি আর বাড়ি ঝাড়ি গোটে পানি, আমার খেতিটো যথেষ্টভাবে নষ্ট হয়েছে। অমিতা এটা 4-5 বিঘামান অমিতা আর সবজি খেতে আসলে কুন্দুলি আপনার হয় কিবা তিতা কেরালা ভাতে কেরালা এইবর গোটে ডাং বডি সব খতম করে পেলালে, ভাবিছো অসম সরকারে আমাক কিবা এটা হেল্প করিব বলি। ইপিনে সুবুরিয়া রাজ্যখনের জলবিদ্যুৎ প্রকল্পর পর সৃষ্ট এই পরিস্থিতি পর্যবেক্ষণত থকা বলে মন্তব্য স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়ার কলে। পূর্বর তুলনাত যথেষ্ট হ্রাস পাইছে জটিলতা, নদী বান থাকিলে গেটটো খুলিব লাগিব, নহলে পাৰ্চ হৈ আকৌ পানীখিনি আহিব। কিন্তু যোৱাবাৰ আমি তেওঁলোকক বাধ্য কৰাইছিলোঁ যাতে একেলগে হঠাতে খুলি দি দি পেলাই লাহে লাহে খুলিবলৈ তেওঁলোকে আৰম্ভ কৰে। সেই আমি সেই যুঁজখন দিয়াৰ পাছত কিন্তু ইমান দিনে কিন্তু সেই পৰিৱেশটো হোৱা নাই, কিন্তু এইবাৰ নিপকৰলৈ মূলক যোগাযোগ কৰি আছে যে তেওঁলোকে অলপ আগতে যি ধৰণে খুলি দিয়ে এইবাৰ সৰসৰাই খুলি দিয়ে নেকি। কালি 2খন নে 3খন গেট খুলিছিল, আজি এখন খুলিছিল, আৰু যিটো ৰাইজটো ষ্টেডি হৈ আহিছে, সৰহকৈ এগাল পানী আহি যোৱা নাই, গুৱাহাটীত যেনেকৈ পানী কমাইছে তেনেকুৱা নাই, ষ্টেডিলি আহি আছে। আমি সেইটো পৰ্যবেক্ষণত আছে আমাৰ, মই নিপকৰ লগত অহৰহ যোগাযোগ কৰিব। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।